কিছু লেখা এসব মানে কোন কিছু লিখতে হবে যে এরকমটা আমাদের প্রয়োজন লাগে। আমি একটা সার্কিট দিতেছি, কিন্তু আমরা যদি কেউ কোনো কোশ্চেনে কোয়েশ্চন চেঞ্জ করে, যদি কোনো কোশ্চেনে কোনো কোয়েশ্চন চেঞ্জ করে, মনে করবেন সে তার নিজের মন করাচ্ছে বা স্টুডেন্টরা বেসিক বুঝে কিনা সেই জন্য দিয়েছে। কিন্তু কোনো বইয়ে এই ওয়েব ছাড়া মানে এই রেক্টেঙ্গুলার ওয়েব ছাড়া অন্য কোনো ওয়েব দেয় না, কথা বুঝতে পারছেন? দেখেন প্লাম্বিং সার্কিটে ম্যাথ করার টেকনিক, ম্যাথ করার টেকনিক আপনারা লেখেন প্লাম্বিং সার্কিটে ম্যাথ করার টেকনিক, আমি শুধু করে লিখলাম ম্যাথ করার প্রথমে ক্যাপাসিটরকে চার্জ করতে হবে, এটা লেখেন প্রথমে ক্যাপাসিটরকে চার্জ করতে হবে। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, এরপরে যদি কোনো টপিক আমি আপনাদেরকে পড়াই, আপনাদের জন্য আরো সহজ হবে যদি আমি আগের যে লেকচার বা আগে যাদেরকে পড়াইছি, বুঝলেন, আগে যাদেরকে পড়াইছি ওদের কাছ থেকে ক্লাস নোটটা একটু কালেক্ট করা, বুঝতে পারছেন কি বলছেন? তাহলে ওইটা যদি মানে কালেক্ট থাকে একবার যদি আপনি আমি পড়ানোর আগে এটা যদি পড়ে আসেন আপনাদের জন্য অনেক সহজ হয়ে যাবে, পুরা কাজটা সহজ হয়ে যাবে। আর না হলে যদি আইসো মানে এটা শুধু আগে বলি নাই এখন বলতেছি, কারণ হচ্ছে অনেক ক্যাপাসিটরকে চার্জ করতে হবে। এই শাকিল পরীক্ষা দিতে গেল, এই আমি দেখছি বিকাল দিছি রে, তখন আমি চলে এসেছি যদি কথা আব্দুল্লাহ শাকিল পরীক্ষা দিতে দিছে রে, এছাড়াও আগে যে কোয়েশ্চেন গুলো ডিসি সার্কিট দিতে হবে, কিন্তু শর্ত হলো, কিন্তু শর্ত হলো ডায়োড ফরওয়ার্ড বায়াস থাকবে, ফরওয়ার্ড বায়াস প্রথমে ক্যাপাসিটরকে চার্জ করতে হবে, কিন্তু শর্ত হলো কি ডায়োডটা ফরওয়ার্ড বায়াস থাকবে। অর্থাৎ মানে এই কথাটা মিনিং হচ্ছে ডায়োডটা ফরওয়ার্ড বায়াস থাকা অবস্থায়, ডায়োডটা ফরওয়ার্ড বায়াস থাকা অবস্থায় আমাকে কি করতে হবে ক্যাপাসিটরকে চার্জ করতে হবে, ডায়োডটা ফরওয়ার্ড বায়াস থাকা অবস্থায় ক্যাপাসিটরকে কি করতে হবে চার্জ করতে হবে। আর একটা কথা মনে রাখবেন যে এই যে ওয়্যারটা যেটা দেওয়া থাকবে, আপনারা যখন আমরা যখন ওয়্যারগুলো ড্র করব
ড্র করার সুবিধার্থে এই ওয়্যারটা পুরোপুরি ভাবে আমরা অন করে নিব। সাপোজ মনে করেন আমরা এই সার্কিটের মধ্যে এই ওয়্যারটা দিছি, মানে পিক টু পিক কত দিছি 24, তার মানে উপরে আছে কত 20, নিচে আছে কত 20। কত বুঝতে পারছেন? তাহলে এটা হচ্ছে ইনপুট ওয়্যার দিলাম, আর এর টাইমের সাথে। তাহলে এখন এই ওয়্যারটা তো আমি তো এই ওয়্যারটা কারেন্টটা আউটপুট ওয়্যার অন করব, তাই না? এটা আমাদের ইনপুট ওয়্যার। তাহলে আউটপুট ওয়্যারটা যদি আমরা অন করতে চাই তাহলে এটা আমাদের আউটপুট ওয়্যার হবে, তাই না? তাহলে এটা যদি আমি জুড়ে আউটপুট ওয়্যার, তাহলে এই যে রেখাগুলো আছে না, এই রেখাগুলো কি করবো আমরা এইভাবে টান দিয়ে নিয়ে নিব। কথা বুঝতে পারছেন না? বুঝলেন নাই? মানে এই যে ওয়্যারটা যেটা দিচ্ছি এই ওয়্যারটাকে আমরা এই রেখাগুলো কি করবো এইভাবে টান দিয়ে প্রথমে কি করবো দেওয়া নেব, প্রথমে কি করবো এই রেখাগুলো টান দিয়ে নেব। এবার আমরা আউটপুট অন করতে যাবো, ঠিক আছে? এই রেখাটা তো জিরো লাইন, এই রেখাটা হচ্ছে জিরো লাইন। তাহলে এইটাকে আমরা পুরো আমাদের অনুরোধ এখন কোন দিক থেকে কতটুকু যাবে সেটা আমরা দেখাই, সেটা দেখা পড়ছিল বলে এই টেকনিকের উপরে। তাহলে প্রথমে আমি কি করলাম, প্রথমে ক্যাপাসিটরকে চার্জ করতে হবে, কিন্তু শর্ত হইতে সেটা কি মানে ফরওয়ার্ড ব্যাস থাকতে হবে, ডাইরেক্ট ব্যাস থাকতে হবে, ফরওয়ার্ড ব্যাস থাকতে হবে। তাহলে একটা জিনিস কি করে আমরা এখান থেকে নিয়ে করতে বলে তাহলে প্রথমে ক্যাপাসিটরকে চার্জ করতে হবে, তাহলে ডাইরেক্ট ফরওয়ার্ড ব্যাস থাকতে হবে। তাহলে এখন আমরা সাপ্লাই দিয়ে চলে আসি, এখন যদি আমরা পজিটিভ সাপ্লাই দিই তাহলে ডাইরেক্ট কি দেখেন তো ফরওয়ার্ড ব্যাস, মানে ফরওয়ার্ড ব্যাস থাকে। আমরা যদি নেগেটিভ সাপ্লাই দিই তখন কি হয়ে যাবে রিভার্স ব্যাস, তাহলে পজিটিভ সাপ্লাই দেওয়ার ফলে ডাইরেক্ট কি হয়ে গেছে যেহেতু পজিটিভ সাপ্লাই মানে চার্জ হচ্ছে, পজিটিভ হলে এটা পজিটিভ কিন্তু শর্ত হলো তাহলে ক্যাপাসিটরের পোলারিটিটা যে বায়াস অনুযায়ী হবে এই কথাটা কি বুঝতে পারছেন আপনারা? তাহলে ক্যাপাসিটরের পোলারিটি বায়াস অনুযায়ী হবে এমন হচ্ছে যদি পজিটিভ সিগন্যালে মানে পজিটিভ বায়াসে কি হয় পজিটিভ কন্ডাকশন পায় তাহলে এটা পজিটিভ হয়ে যাবে, এটা যাবে নেগেটিভ, মানে যদি রিভার্স হয়ে যাবে নেগেটিভ, মানে সাপ্লাই যদি মানে চার্জ হয় তাহলে এটা কি হয়ে যাবে নেগেটিভ আর এটা কি হয়ে যাবে পজিটিভ। কথা ক্লিয়ার সবাই? তাহলে এই পোলারিটিতে তাহলে এর ভোল্টেজ যেটা হবে সেই ভোল্টেজটাকে আমরা কি ধরে নিলাম ডিসি, ডিসি মানে ক্যাপাসিটরের ভোল্টেজ, ক্যাপাসিটরের ভোল্টেজ। তাহলে এই অবস্থাটা আমি ক্যাপাসিটরকে প্রথমে চার্জ করলাম, তাহলে ক্যাপাসিটরের পোলারিটিটা দিয়ে দিলাম, ক্যাপাসিটরকে চার্জ করলাম এবং ক্যাপাসিটরকে কি করলাম পোলারিটি দিয়ে দিলাম। আবার যখন ডিসচার্জ হবে এটা তো একবার ক্যাপাসিটর তো চার্জ হবে ডিসচার্জ হবে এটাই তো তার ধর্ম, তাহলে এটা চার্জ হইল আর একবার ডিসচার্জ হবে তখন তাহলে রিভার্স বায়াস কি হবে ডিসচার্জ হবে, তাই না? তিন নম্বরে লাগে রিভার্স বায়াস এর ডিসচার্জ হবে বাট পোলারিটি পরিবর্তন হবে না, আচ্ছা এই এখন আমরা মানে তাহলে এবার আমরা এই কন্ডিশন গুলো মাইনে আমরা কি করি
মানে আউটপুটটা হলো তাহলে প্রথমে আমরা ক্যাপাসিটরকে চার্জ করলাম তাহলে কোন কোন সাপ্লাই দিতে হচ্ছে পজিটিভ সাপ্লাই দিতে হচ্ছে তাই না তাহলে পজিটিভ সিগন্যালে ক্যাপাসিটরটা চার্জ হবে তাহলে পজিটিভ সিগন্যালে যদি ক্যাপাসিটরটা চার্জ হয় তাহলে এটা ফরওয়ার্ড বায়াস দেখেন এটা কি ফরওয়ার্ড বায়াস না আচ্ছা এটা যদি ফরওয়ার্ড বায়াস হয়ে যায় ভালো করে বুঝুন এটা যদি ফরওয়ার্ড বায়াস হয় তাহলে এই অবস্থায় আউটপুট পাচ্ছেন পাচ্ছেন আউটপুট পাচ্ছেন কেমনে পাচ্ছেন দেখেন এটা যদি মানে ফরওয়ার্ড বায়াস হয় তাহলে এটা শর্ট হয়ে যাবে এটা যদি শর্ট হয়ে যায় কারেন্টটা এদিকে চলে যাবে না আউটপুটে কোনো কারেন্ট যাচ্ছে পাচ্ছেন কেমনে কথা বুঝুন নাই এটা কি হয়ে গেছে ফরওয়ার্ড বায়াস এটা কি হয়ে যাবে তখন শর্ট হয়ে যাবে তাহলে এটা যদি শর্ট হয়ে যায় তাহলে কারেন্টটা এদিকে চলে আসবে না ফরওয়ার্ড বায়াস কি হয়ে গেছে শর্ট হয়ে গেছে না কি বলেন শর্ট হয়েছে কি না যদি শর্ট হয়ে যায় তাহলে কি আউটপুট যাইতেছে মানে কোনো মানে কারেন্ট যাবে মানে কারেন্টটা কিন্তু এদিকে চলে আসবে না दिलाम তাহলে এই পর্যন্ত কি কোনো আমি আউটপুট পাইলাম না তাহলে আউটপুট পাইলাম কথা ক্লিয়ার সবাই ক্লিয়ার কিন্তু আউটপুট যদি না পাই তাহলে ক্যাপাসিটরের বোম মানে তাহলে কি আউটপুটে ভোল্টেজটা কত আসছে আউটপুটে ভোল্টেজ পাবো কি না এই অবস্থায় আউটপুটে ভোল্টেজ পাবো আউটপুটে ভোল্টেজ পাইতেছে না কারণ এটা তো আউটপুটে ভোল্টেজ নাই তাহলে আউটপুট ভোল্টেজটা কত এই অবস্থায় আউটপুট ভোল্টেজটা কত পাইতেছি আমরা 0 ভোল্টেজ এই অবস্থায় 0 ভোল্টেজ পাইতেছি না কিন্তু তাহলে ক্যাপাসিটরটা কত ভোল্টেজে চার্জ হইছে এখন আমরা নেগেটিভ সিগন্যালটা আমরা প্রয়োগ করব এখন আমরা পজিটিভ দিলাম প্রথমে এরপরে দিলাম নেগেটিভ আপাতত সিগন্যাল তো দিবে পজিটিভ এবং নেগেটিভ থাকবে তাহলে যখন আমরা নেগেটিভ সিগন্যালটা দিব তখন এটা কি হয়ে যাবে বলেন তো রিভার্স বায়াস হয়ে যাবে রিভার্স বায়াস হবে কিনা রিভার্স বায়াস হবে না তো এটা যদি রিভার্স বায়াস হয়ে যায় তাহলে একটা জিনিস খেয়াল করেন আর এমএ এর সিগন্যালগুলো কি হবে চেঞ্জ হয়ে যাবে না এটা মাইনাস হবে এটা প্লাস হয়ে যাবে না কিন্তু এটা চিহ্ন কি চেঞ্জ হবে চিহ্ন চেঞ্জ হবে এটা এটা চিহ্ন চেঞ্জ হবে তাহলে এটা আউট তাহলে এখন আর আউটপুট কত দূর পাচ্ছি এখন আর আউটপুটে যাবে আউটপুটে যাবে এটা তো ওপেন রিভার্স বায়াস তো ওপেন হয়ে গেল এটা তো আমরা একটা জিনিস কাট করলে যে বিজুল আমরা যে ইনপুট পুরো কেবিএলটা প্রয়োগ করি এখন তাহলে আউটপুটটা বাইরে বলা হচ্ছে এবং এখন আর এদিকে যাচ্ছে না এদিকে যদি না যায় তাহলে এই পয়েন্টের ভোল্টেজ তো আমরা জানি যে বিজুল তাই না তাহলে এখন যদি আমরা কেবিএলটা দিই তাহলে আমরা কি লিখতে পারব দেখেন তো মাইনাস বিআই ঠিক না মাইনাস কত ভিসি ঠিক না মাইনাস কত ভিজি ইকুয়াল টু কত জিরো না তাহলে সুতরাং ডি জিরো ইকুয়াল টু কত লেখা যাবে তাহলে এটা এদিকে গেলে সবগুলো প্লাস হয়ে যাবে না এটা এদিকে পড়ায় দেন তাহলে মাইনাস না তাহলে 20 প্লাস কত 20 না ইকুয়াল টু কত মাইনাস 40 ভোল্ট বুঝার নাই কথা মানে এটা তো মাইনাস এটা এটার মান কত মাইনাস না আর এটা কত ভিসি কত পাইছে আদি তো পাই গেছে চার্জিং ভোল্টেজ 20 ভোল্ট পাই গেছে তাহলে কোটা কত আসছে মাইনাস 40 আসছে না তাহলে দেখেন তাহলে আমরা পুরো ভোল্টেজ তখন আমরা নেগেটিভ সিগন্যালটা দিলাম তাহলে কতটুকু ভোল্টেজ পাইতেছি চল্লিশ ভোল্টেজ পাইতেছি না তাহলে এই পর্যন্ত কত ভোল্টেজ চল্লিশ এই জায়গায় চল্লিশ ভোল্ট আছে পাইছে সেটা কি নেগেটিভ দিকে না নেগেটিভ কি বলে সেটা কি নেগেটিভ দিকে না এই জন্য সেই নেগেটিভ ভোল্টেজটা অ্যাপ্লাই করতেছি কথা ক্লিয়ার এটা আমাদের এটা দেওয়া থাকবে এটা দেওয়া থাকবে এটা থেকে আপনি এটা থেকে এই জিনিসটা অঙ্কন করবেন এটা অঙ্কন করতে পারলে পুরো পাই অনেক সময় অনেক কি করে এগুলা এইভাবে দেয়া দেয় কোনো অসুবিধা নেই সেটা এইভাবে দিয়ে দেয় এখন যদি পরবর্তীতে আরো কোনো সাইকেল থাকতো এমনিতে আর সাইকেল থাকতো থাকতে পারতো না এরকম একই ধরনের কি বলেন এইভাবে থাকতে পারতো না তাহলে এটা কি ঠিক সেই আবার একটা পাইতেছি না আবার পাবো
বুঝতে পারছেন না মানে নাই আমাদের একটা দিন এলিয়া একটা দিনে প্রবলেম বাকি বলা দিয়ে তুমি বুঝতে পারছেন না মানে নাই সবাই ক্লিয়ার যত মানে যত আছে সব এইভাবেই হবে তার মানে এটা মিনিং হচ্ছে এই ইনপুট আমি যা দিব 40 ভোল্ট আউটপুটের 40ই পাবো মানে পজিটিভ দিকটা পাবো নাই কি নেগেটিভ দিকটা পাবো আর পজিটিভ দিকটা পাবো না কি নেগেটিভ দিকটা পাবো অথবা পজিটিভ আর নেগেটিভ দুইটা মিলাইয়া পাবো মানে পজিটিভ দিকটা পাইলাম 2 মানে 20 দিলাম পজিটিভ দিকটা 2 আর 18 পাবো দুটাই নেগেটিভ অথবা নেগেটিভ দিকটা পাবো 18 মানে নেগেটিভ দিকটা পাবো 2 আর পজিটিভ দিকটা পাবো কি 18 কিন্তু পিক টু পিক মানে সর্বোচ্চ টু সর্বোচ্চ কত পাওয়া যাবে যা দিব তাই সর্বোচ্চ তো যা দিব তাই কথা ক্লিয়ার সবাই ক্লিয়ার মানে এই টেকনিকগুলো মনে রাখো ডি ব্লেক এরর করবে সাব বাইর করবে কথা বলতে নাই কথা বলা মনে মাথায় রাখতে কথা বলা মাথায় জানা কি বিপদে পড়ে যাবে আমার কাছে একটা তুমি বাবা যেটা বুঝতে পারেন বাকি গুলাই নিয়ে পারবেন এগুলো জরুরি কিছু না আর এগুলো পরীক্ষাতে আসে খুব কম প্রথমে আমি ওয়াই অ্যাকাউন্ট খুলে নিব মানে কোনো কিছু নাই তাহলে আমরা পাওয়া মানে জিরো নিছিলাম
পাসপোর্টে আসা তাহলে এক কত ভোটে পাসপোর্ট আসা কি আমি যদি কিছু খায় নেই যে আমাকে যতটুক দিচ্ছে তখন আমি আপনাদেরকে যতটুক ইনপুট দিচ্ছি পাঁচটা থেকে যদি কেউ খায় নেই সরকারে কিছু খায় নিতেছে না কেউ বাজে চিন্তা করতেছেন গার্লফ্রেন্ড থেকে শারীরিক দিক দিয়ে হচ্ছে মানসিক দিক দিয়ে ক্ষতি হচ্ছে কথা বুঝতে পারছেন যে ভাই না বুঝুন নাই এটা হচ্ছে এরকম আমি যখন ইনপুট দিচ্ছি মাঝখান থেকে যদি কেউ খায় নেই তাহলে বাকি যেটা থাকে সেটাই তো আমার বাকি যেটা থাকে সেটা আমার না মাইনাস কত ফাইভ ইকুয়াল টু জিরো না তাহলে সুতরাং কত আমি কিন্তু দিতেছি কিন্তু পনেরো ভোল্টেজ যে কথা আছে এইভাবে সিটে বলা আছে বুঝতে পারছেন কোন চিন্তা করা লাগবে না তাহলে পজিটিভ সিগন্যালটা দিলাম দেওয়া করে দেন কত লেখা যাবে আবার ডিসচার্জ হবে এই দশ ভোল্টেজের থেকে যখন সে ডিসচার্জ হবে অবশ্যই পাবো থাকে কত আসতেছে মাইনাস
পঁচিশ ভোল্ট, বিদ্যুৎ কত আসতেছে মাইনাস পঁচিশ ভোল্ট, তাহলে বাবা আপনি এসি কত দিচ্ছেন, তাহলে আপনি কতটুকু পাচ্ছেন পঁচিশ পাইতেছেন, যদি পঁচিশ পান তাহলে এটা এটা তোমার যেহেতু এরকম এমন পনেরো, তাহলে এর বা এর বেশ অবশ্যই পাবেন কি বলেন, আর সেটা আনুমানিক আমাকে দেখা দিলি হবে বুঝার নাই কথা বলা হয়, এই যে প্রোটেস্টটা আপনি পাইতেছেন এই পর্যন্ত, আর আমি তুই এতটুকু পঁচিশ মানে দশ দেখাই পনেরো দেখাই, তাহলে অবশ্যই এটা থেকে কি দেখাইতে হবে পনেরো দেখাইতে হবে না, আর সেটা তো আমার আনুমানিক দেখাইতে হবে না, স্কেল করে দেখাইতে হবে আনুমানিক দেখাইতে হবে, তাহলে এই যে প্রোটেস্টটা আছে আমি এতটুকু এই প্রোটেস্টটা কত ভোল্টেজ বুঝছো, এইগুলো লেখা জরুরি, তার মধ্যে এখন তো পিক টু পিক কত আছে তিরিশ আছে না, তাহলে আমি ধরুন পিক টু পিক তিরিশ দিচ্ছি, তাহলে সেই তিরিশ পিক টু পিক পাচ্ছে না, তাহলে এই সাইকেলটা যেভাবে পাইছি বাকি সাইকেল গুলো কি হবে, তাহলে বাকি কলিকাল মনে করা লাগে নাকি, একটা হলে তো আরেকটা পেয়ে যাবে অবশ্যই এটা তো ঠিক আছে, এটা তো আমি বুঝলাম মানে বুঝলাম ঠিক আছে, কিন্তু এখন আমরা তো এই জিনিসটা আমরা জানি পিক টু পিক মানে তিরিশ হবে, এটা আমরা জানি কতটা পাই গেলাম কতটা তো আমরা আমরা দিতে পারতেছি, কিন্তু কেউ যদি বুঝা মানে আমি তো বুঝাইতেছি তাই না, যেমন কি আমি এটা বলতে পারি পিক টু পিক ধর তিরিশ পাবো, তাহলে এটা ধর পাঁচ পাই গেছি বাকি নতুন পঁচিশ পাবো, এটা হান্ড্রেড পার্সেন্ট জিনিসটি কেমন লাগে কোনো বুঝাবি না, এগুলো না বুঝালে সব দিকে লাগবে না ভাই, মানে আমরা যে কাজটা করবো সেই ক্ষেত্রে প্রথমে আমরা কি করবো এই সিগন্যালটা নিয়ে নিব, এটার ক্ষেত্রে কোন টেকনিক লাগা লাগবে, টেকনিক আমরা বাস্তবে বুঝবো, জিরো সিগন্যাল প্রয়োগ করতে হবে, জিরো জিরো সিগন্যাল অ্যাপ্লাই করবো, কিছু এইগুলো একটু জরুরি।
প্রথমে কি শিখলাম দেখো বলেন জিরো শিখলাম প্রথমে জিরো শিখলাম তাহলে একটা জিনিস খেয়াল করুন তাহলে এনএসএ আমরা জিরো শিখলাম দেই আগে বুঝা যায় পরে বলবেন যে জিরো শিখলাম দিলে জিনিসটা কি এরকম শর্ট হয়ে যাবে জিরো শিখলে লাইনটা কি হয়ে গেল সেগুলো আমরা টেকনিক মানে টেকনিক্যালি বুঝাচ্ছি তাহলে আপনি সহজ হবে তাহলে জিরো শিখলে লাইনটা কি হয়ে যাবে শর্ট হয়ে যাবে তাহলে প্রথমে যেহেতু আমরা জিরো শিখলে অ্যাপ্লাই করব তাহলে শর্ট হয়ে গেল তাহলে শর্ট কি হয়ে যায় তাহলে দেখেন আপনারা এরকম কোনো সাপ্লাই নেই তাহলে ডাইরেক্ট ফলো আপনার রিভার্স এটা কি করতে শুরু হবে ফলো আপনার রিভার্স এরকম করতে শুরু হবে দুয়া হবে যেহেতু কোনো হবে না তাহলে এই অবস্থায় জিরো সিগন্যাল অবস্থায় কোনো আউটপুট পাচ্ছি না তাহলে জিরো সিগন্যাল অবস্থায় কোনো আউটপুট পাইতেছি না এখন তো ক্লিয়ার কথা এরপরে আসেন এরপরে আমরা যে জিনিসটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে কি পজিটিভ সিগন্যাল এরপরে কোনটা দিব পজিটিভ সিগন্যাল যদি পজিটিভ সিগন্যাল দিই তাহলে এটা কি পজিটিভ আর এটা কি হয়ে যাবে নেগেটিভ জিনিসটা এরকম না তাহলে এটা পজিটিভ আর এটা কি হয়ে যাবে তাহলে এটা কি পজিটিভ হয় তাহলে ডাইরেক্টটা কি হয়ে যাবে ডাইরেক্টটা ফরওয়ার্ড পাস হবে না ডাইরেক্টটা যদি ফরওয়ার্ড পাস হয়ে যায় তাহলে ডাইরেক্টটা কি হয়ে যাবে শর্ট হবে ডাইরেক্টটা যদি ফরওয়ার্ড পাস হয়ে যায় তাহলে ডাইরেক্টটা কি হবে তাহলে এখন দেখেন তাহলে আউটপুট পাচ্ছি কিনা কতটুকু পাচ্ছি তাহলে এটা তো 10 এর কত আছে 10 তাই না এটা কতটুকু পাইছে বলে 10 বলে পাইছে না তাহলে এইটা কতটুকু আছে মানে যতটুকু আমি দিচ্ছি ঠিক এতটুকুই পাচ্ছি না কি বলেন যতটুকু আমি দিতেছি এতটুকুই পাচ্ছি কিনা এর থেকে তো আর কেউ পাইছে না গাইছে যে তো কাইলে যা দিচ্ছি তাই কি পাইতেছি এরপরে কি আমরা আমার নেগেটিভ সিগন্যালটা দিব যখন নেগেটিভ সিগন্যালটা দিব তখন কেটে দিবাস পাইছ না এখন দেখেন তো আউটপুট কোন দিকে যাইতেছে যাইতেছে তাহলে এই নেগেটিভ অবস্থায় আউটপুট কোন কি আউটপুট পাচ্ছি না পাচ্ছি না ঠিক সিমিলারলি পরে যদি আবার সিগন্যাল থাকে তাহলে পরের গুলা কি ডি কে কি ভাবে যাবে বুঝতে পারছেন না কারণ তাই এটা হচ্ছে এটা হবে ক্লিয়ার কথা তাহলে আপনারা এটা অন করে এখন আপনারা এটা অন করুন দেখেন তো পারেন কিনা সবাই এটা এটা ড্রপ করেন ড্রপ করে মানে এটা অন করুন ঠিক সিম তাহলে পড়া পড়া আমি চিন্তা করতে যে আপনি বলে যে সব জায়গা বুঝতে জিরো সিগন্যাল দেই এখন আমি জানি না মনে করে এসি না ডিসি কিন্তু এটা অবশ্যই কি এসি কথা বুঝলেন না আমি জানি না মনে করে আপনি মনে করেন এটা নাই তাহলে দেখেন এটা পজিটিভ এটা নেগেটিভ কি হয়ে গেছে
যদি রিভার্স বায়াস হয়ে যায় তাহলে কি আউটপুট হবে না ওপেন হয়ে যাবে না ওপেন হয়ে যাবে না তাহলে এই যে পাস ভোল্টেজ যে আমরা দিচ্ছি কখন সে রিভার্স বায়াসটা হবে কখন সে রিভার্স বায়াস হবে কেন তো সে কোরাট করে রাখছে এই সাপ্লাই অনুযায়ী এটা রিভার্স কিন্তু এই সাপ্লাই অনুযায়ী এটা কি তাকে এটাকে অতিক্রম করতে হবে অতিক্রম করতে হবে না কিভাবে বুঝেন প্রথমে মনে করেন আপনি এখানে এক ভোল্টেজ দিলেন দিলেন এক ভোল্টেজ বুঝলেন তাহলে এক ভোল্টেজ যদি এনে দেন আপনি তাহলে এটা কত ভোল্টেজ আসতেছে মাইনাস ফোর ভোল্টেজ কিবা মাইনাস ফোর আসতেছে না এনে যদি আপনি দুই দেন তাহলে এটা কত আসবে মাইনাস তিন এনে যদি আপনি তিন দেন তাহলে এটা কত আসবে মাইনাস টু চার দিলে কত আসবে মাইনাস ওয়ান পাঁচ দিলে কত আসবে জিরো পাঁচ দিলে কত আসবে জিরো ভোল্টেজ আসতেছে না তাহলে একটা জিনিস কেমন হয় তাহলে এইভাবে আপনি এই যে ভোল্টেজ গুলো এইভাবে পাইপ পরিমাণ যাইতে হবে না মানে পাঁচ ভোল্টেজ পরিমাণ যাইতে হবে না এই পাঁচ ভোল্টেজ পরিমাণ দেখানো চলো আমরা কি করবো এদিক থেকে একটা আরেকটা কি করবো টান দেব আরেকটা কি করবো তাহলে পাঁচ ভোল্টেজ কত দূর কেতটুক টান তাহলে আমি পাঁচ ভোল্টেজ টা কতটুক দেখা দিচ্ছি এতটুক তাহলে এতটুক দেখানো চলো তাহলে আমরা এদিক থেকে কি করবো আরেকটা এরকম ভোল্টেজ দিই বুঝতেছেন না বলেন নাই বুঝতেছেন তাহলে যতক্ষণ পর্যন্ত আমরা পাঁচ ভোল্টেজ দিতাম পাঁচ ভোল্ট প্রয়োগ করার সময় আউটপুটটা কত পাইছি আমরা জিরো পাইছি না পাঁচ ভোল্ট আমি দিলাম আউটপুট কত পাইলাম যখন আমি পাঁচ ভোল্টেজ দিব তখন কত জিরো থেকে পাস ভোল্টেজ হয়তো বিভিন্ন উপায়ের মধ্যে প্রথমে এটা দিচ্ছে পরে এটা দিচ্ছে কিন্তু গ্রো করবেন এইভাবে এই শীতটা আমার তৈরি করা না শীতটা অবশ্যই কোনো একদম ভালো স্টুডেন্টের অথবা কোনো ভালো টিচারের তৈরি করা কথা বুঝতে পারছেন ভাই এমআইসি এমআইসি কোনো অনেক ভালো ওয়েল টিচার হয় ওরা ব্যবহার করে বুঝতে পারছেন তাহলে এই পর্যন্ত এই পরিমাণ চলে আসবো এরপরে যখনই আপনি সিক্স ভোল্টেজ দিবেন দেখেন যখনই আপনি সিক্স ভোল্টেজ দিচ্ছেন তখনই কত চলে আসবে বলেন প্লাস ওয়ান ভোল্টেজ চলে আসবে যখনই সিক্স ভোল্টেজ দিবে তখনই কত চলে আসবে যখনই পাঁচ ভোল্টেজ চলে আসবে তখনই এটা কি হয়ে যাবে ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাবে রিভার্স বায়াস না পজিটিভ ভোল্টেজ এটা পজিটিভ এটা নেগেটিভ তাহলে কি ওপেন হয়ে যাবে না আর যখনই ওপেন হয়ে যাবে তাহলে এরপরে এই পরিমাণ যা ভোল্টেজ দিবেন এই পর্যন্ত কি আউটপুটে যাবে এই করে যাবে আউটপুটে এই এই পর্যন্ত কি আউটপুটে যাবে কথা বুঝতে পারছেন এই পরিমাণ কি আউটপুটে যাবে যাবে না বুঝতেছেন এই পরিমাণ যদি আমি চলে আসতে পারি তাহলে পজিটিভ সিগন্যাল এটা শেষ এখন আমরা কোনটা অ্যাপ্লাই করবো এখন আমরা নেগেটিভ সিগন্যাল দিই
ডায়াগ্রাম অবস্থাটা কিভাবে আছে এভাবে এটা নেগেটিভ এটা কি হয়ে যাবে পজিটিভ দেখেন বাস্তবে কিভাবে বোঝা যায় সার্কিট আপনি প্রয়োগ করবেন আপনি অটোমেটিকলি বুঝতে পারবেন তাহলে এখন কত ভোল্টেজ আছে 5 ভোল্টেজ আছে তাই না তাহলে একটা করে ইনস্টল করেন এটা নেগেটিভ এটা নেগেটিভ তাহলে কি ফরওয়ার্ড বায়াস ফরওয়ার্ড বায়াস না ফরওয়ার্ড বায়াস কি না তাহলে ফরওয়ার্ড বায়াস এটা কি করে লাগছে ফরওয়ার্ড বায়াস এটা কি করে লাগছে তাহলে পুরো এটা দেখুন না पंद्रह এই পরিমাণ কত 20 না বুঝতে পারছেন না পারছেন না বুঝা গেছে ভাই সবাই বুঝতে পারছেন কোটি হয়ে গেছে ভাই সাগর দুই বুঝছ এটা এইখান থেকে যে নাম জানা তো বুঝ নেই হ্যাঁ এবার থেকে যে নাম জানা এটা বুঝ নেই এই থেকে এটা তো এটা কত ভোল্টেজ পাইতেছি আমরা কত ভোল্টেজ পাইতেছি এটা বড় বড় না নেগেটিভ দিলাম না বড় বড় না যে বড় বড় যদি হয় তাহলে আগে মানে ফরওয়ার্ড বাইস যদি হয় তাহলে এটা 5 ভোল্টেজ তো আগে আছে আছে না 5 ভোল্টেজ আগে আছে আর কত ভোল্টেজ আছে 15 আছে তাহলে পুরো ডায়াগ্রাম আছে না করে করে না ভাই এর উপরে ভালো করে বুঝ তুই পুরো ডায়াগ্রাম আছে না হ্যাঁ পুরো ডায়াগ্রাম আছে কিনা তাহলে পুরো ডায়াগ্রাম পাবো এই 5 ভোল্ট তো ফিক্সড 5 ভোল্টেজ ফিক্সড না তাহলে এই 5 ভোল্টেজ ফিক্সড কি আগে থেকে জানছিস না এই 5 ভোল্টেজের পরে শোনা আমার এটা অ্যাপ্লাই করছি তাহলে 5 ভোল্টেজের পরে তো এটা পাওয়া যাবে না পুরো দেখে পাবি পাঁচ ভোল্টেজ তো আগে আছে এটা তো মানে কেউ সবাই দিলাম তো স্যার তাই এই পরিমাণ পাঁচ ভোল্টেজ না আগে ডট ডট সিমতে দেয়া আছে না পাঁচ ভোল্টেজ তাহলে এই এম থেকে বৃদ্ধি পাবে না এর পরে তো আমি অ্যাপ্লাই করতেছি এটা তো আমি পাই গেলাম এর পরে এসে আমি সিগন্যালটা দিচ্ছি তাই লাগিয়ে দিচ্ছি লাগিয়ে দিতেছি তাহলে এই জন্য পুরো সিগন্যাল দিয়ে কি করা হবে এনে পাওয়া যাবে তাহলে আউট কি কোনটা এর হচ্ছে আউট আউটপুট আমি নিয়ে নোট করি যে আউটপুট হচ্ছে এটা এইগুলো হচ্ছে আউটপুট বুঝতে পারছেন না মানেন নাই বুঝা গেছে আর যখন আপনি অসিলোস্কোপে দেখবেন এই ওয়াইফটা তো অসিলোস্কোপে জিনিসটা এনে দেখা যাবে না মনে হবে এই যে এখানে একটু কোণারে লাগানো আছে ঠিক আছে অসিলোস্কোপে দেখা যাবে কি এভাবে লাগানো আছে এটা তো আমরা করছি আমরা জানি বুঝতে পারছেন কিন্তু যদি কেউ কেউ আমার দেখাইতে চায় তাকে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত দেখাইতে হবে এটা বেশি যে এর বাইরে যদি কেউ আর না দেখাও শুরু হবে বুঝা নাই बुजेना।